টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কিছুক্ষণ পরই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সাজযায় একটা জয়ের খুঁজে দেয়ালে পিঠ থেকে যাওয়া টাইগারটা লড়াইয়ে ফিরতে মরিয়া হয়ে আছে ক্যারিবরাও সময় সংবাদের মাসব্যাপী খেলার ক্ষণের বিশ্বকাপ আয়োজনে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক এগুলো নিয়ে আলোচনা করবো রফিক ভাই আপনাকে স্বাগত ওয়ালাইকুম আসসালাম ভাই যেটা আমি শুরু করতে চাই যেটা দিয়ে সেটা হচ্ছে দুপুর একটার সময় আমাদের যে খেলার সময় আছে যে নিয়মিত শো হয় সেটিতে আজকে নারী ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাথীরা জাকির জেসি এসেছিলেন তিনি যাওয়ার সময় আমাকে খুঁজছিলেন আপনাকে এবং বলছিলেন যে মহম্মদ রফিককে দেখেই তিনি আসলে খেলা শুরু করেছেন এবং মোহাম্মদ রফিক তার খুবই পছন্দের খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন আপনার কোনো পছন্দের ক্রিকেটার আছে কিনা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটাতে আপনার কি মনে হয় আপনার সেই পছন্দের ক্রিকেটার দেখেন বাংলাদেশের টিমটা এরকম একটা টিম এটা কিন্তু দেশের মানুষই পছন্দ আমার কোনো পার্সোনাল নাই বাট আমি চাচ্ছি যে পার্সোনাল যে ভালো পারফর্ম করে সেই পার্সোনাল হতে পারে বাট তারপর আমি মনে করি এখানে যে পনেরোটা টিম আছে আমাদের বাংলাদেশে ষোলো কোটি বা আঠারো কোটি যাই মানুষ থাকি আমরা কিন্তু সবারই পছন্দ টিম যে এখানে এখানে কারো পার্সোনালি হবে না কারণ বিকজ দেখা যায় আমি তো বাংলাদেশ টিমে খেলতাম বাট বাট দেখা যায় সবাই এক কারণ এটা একটা ফ্যামিলি চিন্তা সব থাকে যখন আমি মাঠে নামে এখানে কিন্তু আসে না এখানে আসে কি পারফর্মটা যে কে ভালো পারফর্মটা করলো জি বাংলাদেশের দর্শক ক্রিকেটের দর্শক যারা আছেন তারাও নিশ্চয়ই সেভাবেই ভাবেন যে কারো হয়তো কোনো ক্রিকেটারকে বেশি ভালো লাগতেই পারে কিন্তু দিন শেষে এই যে এগারো জন বা পনেরো জন যারা খেলছে তাদের সবাইকে ক্রিকেট ভক্তরা ভালোবাসেন কিন্তু এই যে ভক্তদের সঙ্গে ক্রিকেটারদের একটা দূরত্বের জায়গা মনে হচ্ছে রফিক ভাই তৈরি হয়েছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ট্রল আবার ক্রিকেটাররাও নানা রকমের অভিমান দেখাচ্ছেন কেউ বলছেন সমালোচক যারা আছেন সমালোচনা যারা করেন তারা আয় নাই মুখ দেখু তাই এরকম নানা রকমের কথা হচ্ছে একটু কি দূরত্বের জায়গা তৈরি দেখেন আমি একটা কথা বলবো আহ মনে করেন যে পনেরোটা প্লেয়ার একটা বোর্ডের একটা ফ্যামিলি ফ্যামিলি তো অবশ্যই একটা গার্জেন আছে ভাই হোক বা বাবা হোক তা আমি মনে করি যে গার্জেনটা আছে গার্জেনটা যদি দেখা যাচ্ছে যা তার ছেলেরা ভুল করেছেন বা ছোটো ভুল করছে এটা যদি সে বসেই যদি সমাধান করে থাকে মধ্যে হয় না এত দূর যাওয়ার কথা তো সুতরাং এখন তার সাথে যদি কোনো দ্বন্দ্ব লেগে থাকে তো এটা দেখা যে পিলার আসলে বা তখন রিটার্ন আসবে বোর্ডে বসে এটা আলোচনা করবে বাট তারপর আমি মনে করবো প্লেয়াররা যে ধরনের আলোচনা করতেছে আমি বোধ হয় যেন অজান্তে একটা হচ্ছে যে আজকে ফেসবুকে এটা ওটা আমি বোধহয় এইসব জিনিস খেয়াল না রেখে ক্রিকেটটা ধ্যান দেওয়া দরকার যেন আমরা কেন আজকে এত আলোচনা কেন এই যে আজকে বাংলাদেশে ওয়েস্ট কি বলে নিউজিল্যান্ড হারালো অস্ট্রেলিয়া হারালো এত তো আলোচনা তখন তো সবাই উল্লাস করেছে এবং সারা দেশই উল্লাস করেছে আজকে হতাশা কেন যেন আমরা এরকম একটা পর্যায়ে গিয়েছি এবং এরকম একটা বিশ্বকাপ টুর্নামেন্টে গিয়েছি যে এখানে আমরা রেজাল্ট পাচ্ছি না বাট ওটা আপনি চিন্তা করবেন যে বাংলাদেশ এই টোয়েন্টি টেন কতদিন তারা খেলতেছে আর ওরা কত কতদিন ধরে খেলতেছে সুতরাং আপনি এটা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশ আমি মনে করি যে এখানে নতুন আপনার কি মনে হয় এগুলো মাঠের পারফরমেন্স তাদের উপরে প্রভাব ফেলছে কেননা দলের সাথে আসলে টিম স্পিরিটের একটা ব্যাপার আছে একজনের সাথে আরেকজনের বোঝাপড়ার একটা ব্যাপার আছে আপনি যখন মানসিকভাবে ভাবে সবসময় আপনার মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে হ্যাঁ তখন একজন ক্রিকেটারের সাথে একজন ক্রিকেটারের সেই সম্পর্কের জায়গা বা দলের মধ্যে সমন্বয়টা থাকে না এটা কি প্রভাব ফেলছে কিনা অবশ্যই হতে পারে কারণ এখনো তো টিমের সাথে দেখেন গাছ এটা কিন্তু প্রত্যেকটা টিম বা ম্যানেজমেন্ট যারা আছে তারা কিন্তু অটোমেটিক এটা ছোটোখাটো আলোচনা হচ্ছে তারপর দেখা যাচ্ছে এরকম একটা দেখা যাচ্ছে আমার আমার কাছে ফিল লাগে যে ওখানে দেখা যায় যে ব্রেকফাস্ট করি বা ডিনার করি বা লাঞ্চ করি দেখা যায় যা যা রুমে সে এসে থাকে যেন আবার বসে যে চার পাঁচজনে একসাথে আমরা যেন আড্ডা মারতাম যেন একসাথে কথা বলতাম আমার কথা এটা একটা জ্ঞাপ এই আলোচনা করলে কী হবে আপনি ভিতরে যত চিন্তা ভাবনা আমার এটা দূর হয় আর না হলে দেখা যাচ্ছে আপনার মাথাটা তো ব্রেন ব্রেনে দেখা যায় আপনি ক্রিকেট চিন্তা না করে দেখা যায় একটা বাজি চিন্তা যখন আপনি ক্রিকেট মাঠে ঢুকবেন ওই চিন্তাটি কিন্তু আপনার কাজ করে বাজি চিন্তাটি মাঠে কাজ করবে তাহলে কিন্তু আপনি মাঠে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারেন যেটা আপনার মেন যে ট্রাক যেন আমি এই ট্রাকের ভিতরে আমার পারফর্মটা এবং আমার দেশকে তুলে ধরবো আপনি কিন্তু ওখানে পারবেন না জি আমরা কথা বলতে বলতে রফিক ভাই টস হয়ে গেছে সারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আপনার কেমন মনে হচ্ছে সারজা এটা হয়েছে আমি মনে করি যেন ওখানে ফার্স্ট ম্যাচ খেলেছি আমরা শ্রীলঙ্কার সাথে আমি বোধ হয় যে বলিংটা নিয়েছে লাস্ট ম্যাচটাও ব্যাটিং করেছে ওই ভুলে যে তা আমি মনে করি ওখানে যখন রান করেছে ওই উইকেটটা আইডিয়া হয়েছে আমার বোধ ব্যাটিংটা করলে ভালো বাট তারপরে ম্যানেজমেন্ট কী চিন্তাভাবনা করেছে সেটা হলো সব থেকে যেন এখন কিভাবে টিমটা সাজালো যে কি কি করবে এবার এখন চেস করবে এখন চেস করলে ওদের কত রানের রাখতে পারবে হতে পারে এটা নিয়ে একটা প্ল্যানিং হয়েছে যে আমরা কথা বলবো তবে আমরা একটু দেখি যে শারজাই বলছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলেছে প্রথম ম্যাচ আমরা দেখি বাংলাদেশ আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপে তাদের পারফরমেন্সটা কেমন ছিল যদি ম্যাচ বাই ম্যাচ ধরা হয় প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছিল যে ম্যাচটা বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি ছিল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছে কিন্তু এই ম্যাচটায় বাংলাদেশ কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি অপরপক্ষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ছয় উইকেটে হেরেছে এই ম্যাচটায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র পঞ্চান্ন রানে অল আউট হয়ে গিয়েছিল এবং ওই যে মানে ইংল্যান্ডের কাছে একেবারে পাত্তাই পায়নি ইংল্যান্ড দুটো ম্যাচই খুব ভালোভাবে জিতেছে এবং দুটো হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার কাছে আট উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স এবং বাংলাদেশের পারফরমেন্স যদি দেখেন এইবার বিশ্ব দুইটা জিত দেখেন দুইটা ম্যাচ আমাদের দুইটা কিন্তু আমরা কিন্তু ওদের তে বেটার ক্রিকেট খেলেছি জি আমরা হতে পারে যে সেকেন্ড ম্যাচটা ওরকম রান করতে পারি না প্রথম ম্যাচটা রান করেছি দেখা যায় যে আমরা ফিল্ডিং মিস করেছি বলিং একটু কন্ট্রোলে ছিল না বাট ওয়েস্ট ইন্ডিজ থেকে আমরা ভালো ক্রিকেট দুইটা ম্যাচ খেলেছি ক্রিকেট খেলেছি বাট এখন দুইটা টিম কিন্তু অবস্থা আছে এবং দেওয়ালের পিঠে গেছে কারণ কি ওয়েস্ট ইন্ডিজ বেশিরভাগ কারণ ওদের প্লেয়ারগুলো দেখেন সারা দুনিয়ার কোনো প্লেয়ার তুলনা দিয়ে পারবেন না এরা এরকম ট্যালেন্ট প্লেয়ার বাট তারপরে এরা লাস্ট ইয়ারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ওরাও কখনো চিন্তা করে যে আমরা প্রথম রাউন্ডে এসে দুইটা ম্যাচ হারবো বাট ওরা চাবে যে কাম ব্যাক করার জন্য এবং বাংলাদেশের চাবে কাম ব্যাক করার জন্য বাট এখানে আমি একটা কথা বলবো যে যত বুলের সংখ্যাটা কম থাকবে আমি মনে করি ওই টিমের দিকে বেশি জিতার চান্স থাকবে জি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো দলেরই টোয়েন্টিতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ কতবার মুখোমুখি হয়েছিল কি অবস্থা আছে আমরা একটু গ্রাফিক্সটাও দেখতে চাই এর আগে আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ বারো বারোটি ম্যাচ তারা মুখোমুখি খেলেছে টি টোয়েন্টিতে এবং দু হাজার সাত থেকে যে দুই হাজার আঠারো পর্যন্ত এর মধ্যে বাংলাদেশ পাঁচটিতে জিতেছে এবং হেরেছে ছয়টিতে অর্থাৎ সমানে সমানে হয়েছে আপনি যেটা বলছিলেন যে যদি শক্তিমত্তা সামর্থ্যের বিচার করেন তাহলে ওয়েস্ট ইন্ডিজ হয়তো অনেকে এগিয়ে থাকবে কিন্তু আপনি যদি মুখোমুখি পরিসংখ্যান দেখেন সেখানে বাংলাদেশ খুব একটা পিছিয়ে নেই এখানে আবার একটা কথা বলতে যে আপনি জিতেছে আপনি দেখেন বাংলাদেশে বেশি জিতেছে দেশে একটা ব্যাপার হ্যাঁ আপনি অনেক কিছু চিন্তা আমরা জিতেছি কোথায় জিতেছি একটা জিতে এখন বাংলাদেশ না এখন আলাদা কান্ট্রিতে খেলতেসেন কি হবে ওখানে উইকেটটা কী হবে ওয়েদারটা কি হবে এবং উইকেটে গ্রাউন্ডের কি ফ্যাসিলিটি আছে বা গ্রাউন্ডের বড় ছোট কদিক আছে এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর দাঁড়ায় ভাই প্লেইং ইলেভেনটা নিয়ে যদি একটু কথা বলি বাংলাদেশ দল দুটো পরিবর্তন নিয়ে নামছে এবং আমরা আগেই জানিয়েছি যে টস জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে তারা ব্যাটিংয়ে পাঠাচ্ছে আপনি বলছেন যে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের কোনো প্ল্যান আছে আপাতত যে প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ পেসার খেলাচ্ছে তিনজন মোস্তাফিজ তাস্কিন এবং শরীফুল তিনজন আছে আজকে তাস্কিন নাসুমের পরিবর্তে দলে ঢুকেছে এবং আরও একটি পরিবর্তন আছে সেটি হচ্ছে নুরুল হাসান সোহানের জায়গায় সৌম্য সরকারকে আমরা দলে দেখতে পাচ্ছি নুরুল হাসান সোহানের খানিকটা ইঞ্জুরির সংখ্যা আছে একটু চোট আছে যার কারণে সৌম্য সরকারকে আবারো দলে নেওয়া হয়েছে আপনার কেমন মনে হচ্ছে ইলেভেন যেটা হোক কারণ কি ম্যানেজমেন্ট যেটা চিন্তা করবে যে এই মাঠের জন্য এই উইকেটের জন্য আমার এটা বেস্ট করুক বাট আমরা চাচ্ছি কি দিনের শেষে রেজাল্ট চাচ্ছি আপনি যে টিভি করেন বা যাই করেন ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আজকে ম্যাচটা আমরা বাংলাদেশ পুরা তাকিয়ে থাকবে যে রেজাল্টের জন্য যে আমরা একটা ভালো ক্রিকেট খেলে এবং ভালো রেজাল্ট একটা নিব এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার ওই একাদশটা এবং বাংলাদেশের একাদশের তুলনায় যখন কমেন্ট্রিতে কথা বলছিলেন ওই ম্যাচের সময় তখন একটা বিষয় তারা খুব অবাক হচ্ছিলেন যে দুটো দল সম্পূর্ণ ভিন্ন দুই প্ল্যানিংয়ে গেছে শ্রীলঙ্কা তিনজন পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে খেলেছে স্পিনে আধিক্য ছিল আরকি স্পিন ডিপার্টমেন্ট শক্তিশালী ছিল নাসুম খেলেছিলেন মেহেদি ছিলেন সাকিব ছিলেন এই ম্যাচে আবার বাংলাদেশ পেস বোলারদের দিকে বেশি বেশি পেস বোলার দেখা যাচ্ছে আধিক্য দেখা যাচ্ছে আপনার কি মনে স্ট্র্যাটেজি বাংলাদেশ কি প্রথম ম্যাচটা থেকে একটু শিখেছেন সার্জার উইকেটটা কেমন দেখেছেন এখানে এখানে দুইটা জিনিস চিন্তা করে দেখা যায় যে আপনার ওয়েস্ট ইন্ডিজে এরকম একটা ওরা এত পাওয়ার ক্রিকেট খেলে দেখে গোনা আপনি দেখেন যেটা আমার আপনি আমার গোডলেন পড়বে ওইটা ওদের দেখেন ওদের রিচ অনেক বড়ো ওইটা দেখে হাফ বলে হবে হতে পারে আর ওরা ফাস্ট বলে একটু উইক আছে যে শর্ট অফ লেন বল করলে এখানে করলে ওরা কিন্তু ওইরকম ভালোভাবে হুক হুক শট খেলতে পারে না আমি আমি বল আর একটু দূরের বল খুঁজে যেটা চাটি মারে আমি আমি একটু দিমত করবো রচিত ভাই আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা শারীরিক ভাবে শক্তিশালী এবং তাদের মানে লম্বায়ও আসলে দৈর্ঘ্য তারা বেশি যার কারণে আমার কাছে আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয় তারা বরং ফাস্ট বলটা আরো ভালো খেলে খেলে এখন যেটা বলতেছি এটা এটার জন্য হতে পারে কারণ কি ম্যানেজমেন্ট একটা অবশ্যই তো চিন্তা করে এই টিমটা বানালো এটা আপনার আমার কথা কিন্তু হলো না বাট আমি বলতেছি যে ওরা ওদের খেলা আমি অনেক ফলো করি যেন ওরা দেখা যায় যে ওরা যখন কিছু ব্যাটসম্যান আছে যে আপনি স্পিনে খুবই মাস্টার দেখা যায় ওই যদি ছয়টা ছয় মারতে ইচ্ছা করলে মারা পারে কিন্তু ফাস্ট বল একটু থাকে যেমন পোলার পোলার আপনি দেখেন গা স্পিনার যখন ওই যখন ব্যাটিং নামে আপনি খেয়াল করে দেখেন আগে ফাস্ট বলে লাগা দেয় কারণ কি ওই ফাস্ট বল একটু শেকি থাকে বাট যখন সেট হয়ে যায় তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় বাট আমি মনে করি যে সেট আগে যদি বাংলাদেশ আউট করে দিতে পারে এইসব প্লেয়ারে যারা ওদের মার মারমুখী ব্যাটসম্যান তাহলে আমি মনে করি যে যে প্ল্যানিং করেছে ম্যানেজমেন্ট আমি মনে করি সাকসেস হবে যে আমরা যদি ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটাও দেখি সেখানেও কিন্তু ইংল্যান্ডের স্পিনারদের বিপক্ষেই তারা বেশি ঘায়ল হয়েছে স্পিনার দেখেন লেগি স্পিনার আমাদের বাংলাদেশ কিন্তু লেগি স্পিনার নাই জি ওয়ার্ল্ড এরকম একটা লেগে স্পিনার যে কোনো উইকেটে আপনি লেগ স্পিনার বলতেই আপনি বল ঘুরবে আমাদের দেখেন যে অফ স্পিন আছে লেফট এর স্পিন আছে বল কিন্তু ওরকম টান করেন না টার্ন করেন না কারণটা শুধু যে এটি ফ্ল্যাট উইকেট এটি হলো রানের উইকেট রানের উইকেট আপনি পাকা টান করবে না বাট যেটি লেগ স্পিনার এদের গ্লাসের ভিতরে দিবেন গ্লাসের ভিতরে বল ঘুরবে কারণ ওদের রিস্টেই বল ঘুরানো তো সুতরাং এই কারণে একটা ডিফেন্স দাঁড়ায় বাংলাদেশ কিন্তু প্রথমে একজন লেগ স্পিনারকে নিয়ে গিয়েছিল তারপরে শেষ পর্যন্ত তাকে আবার দেশে ফেরত পাঠানো হয়েছে আমিনুল ইসলাম বিপ্লব বাংলাদেশকে চাইলেই তাকে রেখে দিতে পারতেন অবশ্যই কারণ কি আপনি অপশন আছে তো দেখি কারণ কি ওকে আমি ম্যাচ না খেলাম ওই টিমের সাথে থাকলে আমার টিমের জন্য হেল্প হবে এই আজকে যেমন লেগ স্পিন আমরা উইক হচ্ছি যে যাদের সাথে লেগ স্পিন খেলা ওই যদি নেটে বল করে কিছু হলে তো আমি অর্থে শিক্ষা নিলাম ওইটাই আপনি যদি আমি ম্যাচের ভিতরে করে দেখা যেতে আমার অনেক বেনিফিট হয় আমার বেনিফিট হলে আমার দেশের বেনিফিট হবে তাই আমি মনে করি ম্যানেজমেন্ট এখান থেকে ছোটখাটো একটু এটা ভুল করতেছে অন্যান্য দল যেমন আপনার পনেরো জনের পরেও আরও এক্সট্রা ক্রিকেটার রাখছে অনেক ক্রিকেটারও রাখছে আপনি ইন্ডিয়া শ্রীলঙ্কার দলগুলো দেখলে দেখবেন সেটা বাংলাদেশ সেখানে যাদেরকে নিয়ে গিয়েছিল যে দু একজনকে তাদেরও আবার দেশে ফেরত পাঠাচ্ছে এর মধ্যে আমরা দেখেছি অলরেডি সাইফুদ্দিন ইঞ্জুরিতে পড়ে দেশে ফিরে এসেছেন সেই স্ট্যান্ড বাই থেকেই কিন্তু একজনকে নিতে হয়েছে কিন্তু এরপরে আবারও যদি কারো ইঞ্জুরি হয় আরও দুটো তিনটে ম্যাচ আজকের পরে আরও দুটো ম্যাচ আছে আবারও যদি কেউ ইঞ্জুরিতে পড়ে এই ম্যাচেই আমরা সোহানের ইঞ্জুরির কথাও শুনেছি তখন বাংলাদেশ আসলে করবে এটা কি দেখেন যে গরমে এটা হানড্রেড পার্সেন্ট ইনজোরের চান্স বিকজ আপনার এত ঘাম পড়ে যেখানে আপনার ক্রাইম করবে আপনার এখানে টান লাগবে ওখানে টান লাগবে বা একটা দেখা যায় একটা এই গরমেতে আপনার বল অনেক সময় দেখায় উপরে ওঠে আপনার হাইকার ধরতে আপনার আঙুলে লাগতে পারে ইনজোর হতে পারে বাট তারপরে যে ওয়ার্ল্ড কাপের কিন্তু একটা বড় ধরনের একটা কি বলে পুরো টিমটা বানানোর মিনিমাম বিশ জন বাইশজন একটা টিম বানা বাট এর এগারো তেরো জন যাচ্ছে বা পনেরো জন যাচ্ছে তারপরে আমার স্ট্যান্ড বাই থাকে তো সুতরাং যেই সব স্ট্যান্ড বাইগুলো থাকে তার মতো এখান থেকে আরও দুই তিনটা প্লেয়ার আমরা নিয়ে যাই এখানে আইসিসি তো না জেনেদের থাকে না বাট এটা বোর্ডে রাখলো ওদের হোটেলে রাখলো ওদের প্র্যাকটিস করলো অনেক দরকার হলে মাঠে আসলো না মাঠে পনেরো জন আসলো বাট আমি বোধহয় এই টিমের সাথে এই ছোটোখাটো জিনিসগুলো দুই তিনটা প্লেয়ার যদি ক্যারি করে ভবিষ্যতে তো ওই প্লেয়ারের কিন্তু লাভ হবে বিকজ ওই টিমের সাথে আছে আবার দেখতেছে ওই প্র্যাকটিস করেছে টিমের সাথে ওইটাকে এখানে প্ল্যানিং কী হচ্ছে কিন্তু জানতেছে ডে বাই ডে কিন্তু কিছু ঢুকতেছে তা আমার কথা হলো যে এই ছেলেটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ টিমে কিছু নেবেন এই এর পিছনে যে আমরা খাটতেছি এই তো অবশ্যই বাংলাদেশে কিছু দিবে ভবিষ্যতে তা এখন দেখা যায় যে ওকে এত দূরে ছড়ে যায় যখন ওই টিমে একটা নতুন প্লেয়ারটাকে দেখা যায় ওইখানে যে ওই হাবুডুবু খাচ্ছে যেটা এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা ব্যাটিং অর্ডার নিয়ে সবসময় বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং নিয়ে মানে সমালোচনা শেষ নেই আপনি নিয়মিত এই আমাদের এই শো আসছেন আমাদের অনুষ্ঠানে আসছেন কথা বলছেন মানে ব্যাটিং অর্ডার টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এটা নিয়ে প্রত্যেক আলাপ করছেন আপনার আসলে আর নতুন করে কি বলার আছে যে এখন এখন আজ সৌম্য আসছেন আমরা আমরা ধরে নিলাম সে যদি টপ অর্ডারে খেলে বা তাকে লোয়ার অর্ডারও খেলানো হয় নাইম শেখ লিটন দাস বরাবরের মতো লিটন দাস আছেন যদিও খুব অফর্মে আছেন তারপরও সাকিব আল হাসান টপ অর্ডারের কাছ থেকে কী প্রত্যাশা থাকবে এবং পাওয়ার প্লেটা কাজে লাগানো ওয়েস্ট ইন্ডিজের মতো দল আমরা ঠিক জানি না প্রথমে ব্যাট করে আসলে কত রান শেষ যদি ব্যাটে বলে হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ খুবই ভয়ঙ্কর একটা দল শেষ পর্যন্ত কত টার্গেট দাঁড়ায় বাংলাদেশের টপ অর্ডারের টার্গেট বাংলাদেশের টপ অর্ডারের ভালো করার আসলে দরকার কতটা বেশি দেখেন আমাকে আমাকে যদি টিম বাজার বা আমি আমি যদি টিমের সাথে থাকতাম আমি সেটটা এরকম করে দুইটা ওপেন আছে সোমোকে যখন নিয়েছি আমি সোমোকে নাম্বার থ্রিতে খেলবো চারে খেলাবো আমি সাকিব রে পাঁচে খেলাবো আমি মুর্শিকুর রহিম আর ছয় খেলবে ক্যাপ্টেন তারপর চিন্তা পারবো আমার বলতে বিশ ওভারের খেলাটা এই ছয়টা ব্যাটসম্যানের হাফ যখন আপনি যে কোনো টিম যদি দশ নম্বর ব্যাটসম্যানদের আপনি ম্যাচ খান ওই ম্যাচে একশোটা ম্যাচেতে বেশি হলে দুইটা ম্যাচ জিতবেন আর নাহলে এই নাইনটি এইট হারবেন বিকজ আপনি দশ নম্বর পর্যন্ত যদি চেস করেন আপনার টিমে আর কী থাকবে এই বিশ ওভার খেলা তা আপনি পঞ্চাশ ওভার কী করবেন সুতরাং এখানে কিন্তু এসব জিনিস অনেক কিছু কাজে দেয় এই কারণে আপনার এখানে হতে পারে যে ওপেনাররা স্লো খেললো বা ফার্স্ট খেললো বাট এর এডি প্ল্যানিং দিতে হবে যে তুমি যদি ফার্স্ট খেলো তুমি দুই উইকেট যদি ছয় বার যায়

আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা কি একটু একটু মানে নিজেদের জন্য একটা একটা জিনিস বলি যে এই মাঠে আমরা ম্যাচ খেলেছি শ্রীলঙ্কার সাথে যেন আমরা এই রানটা করেছি ওটা একটা চিন্তা আমরা আগে ব্যাটিং করি কারণ উইকেটের একটা আইডিয়া হলো তারপরে কি হলো সেকেন্ডে ওরা চেস করবে তো এখন দেখা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ দুইটা ম্যাচ দেখেছে বাংলাদেশ এরা মানে বাংলাদেশ থেকে বেশি বাজে ওরা ক্রিকেট খেলেছে হতে পারে ওই প্ল্যানিং করেছে যে তাদের যদি আমরা খুব তাড়াতাড়ি অল আউট করতে পারি দেখা যায় আমাদের চেসটা খুব ইজি হবে তা এখন মেনজিস্টার যে এখন বলার দিয়ে নিয়েছেন আপনি কিন্তু এখন চিন্তাটা করতে হবে যে আমরা বিশ ওভারে কত রানের ভিতরে রাখবো এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট এখন দেখা যাচ্ছে যে যদি উল্টাটা হয়ে যায় যে মনে করে একশো আশি নব্বই দুইশো করে ফেলে তা এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট হবে বাংলাদেশের টিমের জন্য রফিক ভাই অনেক সময় খুবই লুজ বলে উইকেট উইকেট পাওয়া যায় ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে কি উইকেট টেকিং ডেলিভারি ট্রাই করা উচিত নাকি খুব ডিসিপ্লিন বোলিং করে রান চেক দেওয়ার এটা মেন জিনিসটা কি আপনি উইকেটের চিন্তা করতে পারবেন না এখানে চিন্তা করতে হবে ডট বল কারণ শর্ট সময় খেলা এখানে আমি চারটা ওভার বল করবো চব্বিশটা বল বাট চব্বিশ আমি চিন্তা করব যে আমি চব্বিশটা বলের ভিতরে কীভাবে বারোটা বল ডট করবো বা দশটা বল ডট করবো ওই দশটা বলে দেখবেন কাজ দেবে কারণ দেখা যায় যে আমি ফার্স্ট ওভারে বা তিন ওভারে দেখেন অনেক প্লেয়ার দেখেন তিন ওভারে দশ রান বারো রান ওই লাস্ট ওভারে দেখে বিশ দিয়েছে তো অ্যাভারেজ গেলে আমার কিন্তু তিরিশে উপরে চলে গেলো তা আমি ওটা যদি না করি আমি একটা একটা বল চিন্তা করি যে কীভাবে ডট করো ডিট কীভাবে ডট করবো কারণ কি ওয়েস্ট ইন্ডিজের টিমে এরা কিন্তু চান্স দিবে আপনি ভালো টাইট বল করলে ওরা কিন্তু চান্স নিবে বড় বড় আপনি চিন্তা করতে হবে যে আমি ডট বলটা কিভাবে করবো ওইটা সবথেকে বড় ওয়েস্ট ইন্ডিজ টিমটা আমরা একটু এক নজরে দেখে নিই সেটা হচ্ছে ক্রিস গেইল এভিন লুয়েস রস্টন চেইস নিকোলাস পোরন সিমরন হেডমায়ার ক্যারন পোলার্ড রাসেল জেসন হোল্ডার ডোয়েন ব্রাভো আকিল হোসেন রবি রাম্পল এই টিমে কাকে রেখে কাকে আটকাবে বাংলাদেশ কারো কারো আটকা পারবে না এটা যদি আপনার শুধু অদে ওই এই এগারো জন ওদের পুরা টিমটা যদি দেখেন ওয়ার্ল্ডের যে কোনো টিমের সাথে তুলনা দিতে পারবে না এদের ধারা কাছে কেউ নেই বাট তারপরে আমি বলবো এখানে আমাদের সাকিব আছে যেখানে আপনার আইপিএল খেলে গেল ওই কিন্তু এখানে অবশ্যই টিমের সাথে টিপস দিবে যে কোন প্লেয়ার কী খেলে তা আমি বোধ এখান থেকে কিছু হেল্প হবে প্লেয়ারদের জি আমরাও সেটা আশা করবো বাংলাদেশের দর্শকরাও নিশ্চয়ই সেটা আশা করবে শুধু সাকিব আল হাসানি নন যারা অফ ফর্মে আছেন আমরা লিটন দাসকে নিয়ে কথা বলছি কিংবা মুশফিক দুটো ম্যাচে রান করেছেন তারপরেও মানে টি টোয়েন্টি ব্যাটিং কিংবা টি টোয়েন্টি বোলিং এবং রানকে চেক দিয়ে রাখার জন্য যেই ধরনের মাইন্ড গেমগুলো বা গেম প্ল্যানগুলো ভালোভাবে মাঠে এক্সিকিউট করে বাংলাদেশ দল সেটা নিশ্চয়ই আপনিও এবং দর্শকরাও আশা করবেন ধন্যবাদ রফিক ভাই আপনার আমাদেরকে এখানে এসে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের সঙ্গে বাংলাদেশ দলের বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা এবং প্রত্যাশা নিয়ে তিনি কথা বলছিলাম তো এই ছিল বিশ্বকাপ বিশেষ খেলার খনের আজকের আয়োজনে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ সঙ্গেই থাকুন সময়ের